সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পেঁয়াজের বাজার হঠাৎ পরিবর্তন, কেজিতে কয় টাকা পরিবর্তন হচ্ছে আজকের বাজারে কথা বলবো আরোদার সাথে। এদিকে কিন্তু আলুর বাজার স্থিতিশীল আছে দর্শক, সামনে করে বাড়ার সম্ভাবনা অনেকটাই নাই, এটা অনেকেই বলেছেন। এদিকে কিন্তু রসুনের বাজার কমার পথেই কিন্তু আছে রসুনের বাজার। প্রিয় দর্শক, সামনে কেমন বেচা বিক্রি হবে কিন্তু তা এই বিরোধ থেকে জানতে পারবেন। আর পেঁয়াজ আজকের বাজারে পাইকারি নেজে বাজার দর কেমন ছোট দর্শক, তা এই বিরোধে জানতে পারবেন। দর্শক সরাসরি চলে যাবো এই কাকার কাছে। দর্শক সরাসরি কথা বলবো কাকার সাথে, দর্শক সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন কাকা? আছি, আল্লাহ রাখছে, খুব ভালো ইনশাআল্লাহ। সব মিলিয়ে ব্যবসা বাণিজ্য কি খবর কাকা? ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো আর কি, বেশি ভালো না। মানে আগের থেকে ভালো তো নাকি? আলহামদুলিল্লাহ, আগের থেকে ভালো আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, অনেকদিন তো দেখলাম তো ওখানে ছিলেন না। বেচা বিক্রি কেমন হচ্ছে আমরা নিজেরাও জানি না। বেচা বিক্রি কদিন কম ছিল, এই জন্য সকালবেলা আমি তেমন একটা আসি না, এরাই বেচছে আর কি। আচ্ছা, আজকে পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে বর্তমানে কাকা? পেঁয়াজের আমদানি একটু কম, তবে দামটা একটু বাড়ছে আর কি। দামটা বাড়ছে না? হ্যাঁ, আজকে বাজার বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেজিতে কত টাকা বাড়ছে কাকা? কেজিতে কালকে যেটা 60 টাকা বেচছে, এটা আজকে 63 64। তার মানে 2-1 টাকা পরিবর্তন? হ্যাঁ, 2-1 টাকা বাড়ছে আর কি। 2-1 টাকা, এটা কোনো আহামরি বাড়ে না? না না, এটা তেমন একটা মোটামুটি। প্রিয় দর্শক, কাকা দেখতে পাচ্ছেন কি বলছিল, কিন্তু পেঁয়াজের বাজার আহামরি বাড়ে না। অনেক লোকজন আছে নাকি বলে পানির দামে পেঁয়াজ বিক্রি করছে, সীমাহীন বাড়ছে পেঁয়াজের দাম। না দর্শক, এরকম বাড়ে না, কিন্তু 2-1 টাকা পরিবর্তন আজকে পেঁয়াজের বাজার। কি করেন কাকা? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কজনের পেঁয়াজ আছে আপনার কাছে? আমার কাছে পেঁয়াজ আছে তিনজনের। তিনজনের না, ভিতরগুলো কত করে বিক্রি করতেছেন কাকা? ভিতরগুলি ওটা হলো 64। 64 কাকা, এদিকে এগুলো কত করে বিক্রি করছেন? ওইটা হলো 63, এটা হলো এটা 64। এটা 64 পাবনার পেঁয়াজ নাকি? এটা পাবনার দেশি অরিজিনালটা। পাবনার দেশি অরিজিনালটা দর্শক দেখতে পাচ্ছেন। আর কাকা এই সাইডেগুলো? এই হলো আপনার রাজশাহীর, এটা বেশি 63। 63 টাকা না? হ্যাঁ হ্যাঁ রাজশাহীর। কাকা আলুর বাজার আজকে আমদানি কেমন হচ্ছে একটু বলুন। আলুর বাজার গত 10-12 দিন যা ছিল এখন তাই আছে। তাই আছে না? হ্যাঁ, বিক্রমপুর বেশি আমরা 43। আচ্ছা আচ্ছা আচ্ছা, রসুনের আমদানি বর্তমান বাজার কেমন হচ্ছে? রসুনের বাজার অনেক টু কম, তাও মোটামুটি 100 ভালো, যেটা আপনার ইয়ার রসুনটা 190 টাকা করে বেশি। 190 টাকা বিক্রি করতেছেন না? হ্যাঁ, যেটা ভালোটা। আর এমনি রাজশাহীর বা ওই ফরিদপুরের যেটা আছে ওইটা আমরা বেশি 170। 170 না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি কাকা, আপনাকে ধন্যবাদ কাকা। আজকের কিন্তু পেঁয়াজের গেল কয়েকদিন ধরে কিন্তু বাজার স্থিতিশীল যাচ্ছে, আলুর বাজার স্থিতিশীল যাচ্ছে। হ্যাঁ, একই রকম যাচ্ছে, হঠাৎ একটু 2 টাকা বেশি আছে। হঠাৎ 2-1 টাকা ঊর্ধ্ব গতি, এটার কারণ কি কাকা একটু বলুন। এটার কারণ হলো ওই যে আপনার বাজারে পেঁয়াজটা একটু আমদানি কম। আচ্ছা 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 আচ্ছা, এই জন্যই এই জন্য একটু বাজার একটু বেশি কাকা। আপনি তো দোকান তো দেশের কতদিন হবে, ব্যবসার সাথে কতদিন জড়িত? এই 12 বছর। 12 বছর, আলহামদুলিল্লাহ। 12 বছরে আপনার অভিজ্ঞতা কি বলছে? ঈদ উপলক্ষে যে ঈদ আসতেছে, ঈদের আমি যে কি পেঁয়াজের বাজার আরো কি বাড়বে না কমবে? আরো 2-1 টাকা বাড়তে পারে, এই আর বেশি আমারই কিছু না। আচ্ছা, তার মানে আমারই কিছু বাড়বে না? না না। প্রিয় দর্শক, কাকা কি বলছে, আমারই কিছু বাড়বে না কাকা? রসুনের বাজার কি আমারই কিছু বাড়বে সামনে? না না, রসুনের বাজার অনেক একটু কমের কমের পথে, কমের তার মানে সামনে কমবে। যাক আলহামদুলিল্লাহ দর্শক। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমরা আলু পেঁয়াজ আদা রসুনের পাইকারি বাজার ধরে আপনার দর্শক দিয়ে আমরা আপনারা জানতে পারছেন কিন্তু আলুর বাজার পেঁয়াজের বাজার রসুনের বাজার কিন্তু কিছুটা বা অতটা বাড়ার সম্ভাবনা বাড়বে, হালকা বাড়বে দর্শক। এই ছিল আমরা সর্বশেষ খবর, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।